হ্যালো ফ্রেন্ডস মারফ সিরি ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা এপিসোড নিয়ে আসলাম আজকের এপিসোডে আমরা একটা ট্রেইলার রিয়াকশন করছি ট্রেলার রিয়েকশন করছি বিদ্রোহী নামে একটি ছবির বিদ্রোহী ছবি নিয়ে এর টিজার রিয়েকশনটা আমি আমার এই চ্যানেলে আরেকবার দিয়েছিলাম সেখানে একাত্তর টিভিতে একটি ছোটো টিজার বেরিয়েছিল যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে সাপলা মিডিয়া তাদের এই নতুন ছবিটি নিয়ে আসছে ছবিটি তখন বলা হয়েছিল যে পরিচালনা করছেন সাইন সুমন ইভেন আমরা এই ট্রেলারটিতেও মানে যেটি বর্তমানে বেরিয়েছে ভয়েস টিভি নামে একটি পরীক্ষামূলক টিভি থেকে সেখানেও বলা হচ্ছে যে শাহীন সুমনের ফিল্ম তবে আমরা পত্রপত্রিকা এবং অন্যান্য মাধ্যমে জানতে পারলাম যে টি সেলিম খানের ছবি বা সেলিম খান পরিচালিত বা তার নামের ডিরেকশন দিয়ে আসছে তো এটির একটি কারণ হিসাবে আমরা যতদূর জেনেছি শাহিন সুমনের ফিল্ম এফডিসিতে তার ডিরেকশনের যে রেজিস্ট্রেশন বা এই সংক্রান্ত কোনো জটিলতার কারণে তার নামটি আসলে ফ্রন্টলাইনে আসছে না তো যাই হোক আমরা বিদ্রোহের ছবি ট্রেইলার নিয়ে কথা বলি আমি আপনি দেখবেন যে হেডলাইনে দিয়েছি যে বিদ্রোহী ছবি নকল কি না তো ভিতর হিসেবে ট্রেলারে আমরা প্রথমেই দেখতে পাই যে সাকিব খান একটি তার একটা ভিন্ন জ্যাকেটের মধ্যে দিয়ে একটি কফিন নিয়ে হাজির হচ্ছে সেখানে তার বিভিন্ন ডায়লগ থাকছে যে সে ভায়োলেন্স করে বা ইত্যাদি ইত্যাদি তাকে আমরা এখানে একটি এমন ধরনের যুবক হিসেবে দেখতে পাচ্ছি যে সে একটি সামাজিক ধারার আইনের ধারার বাইরে গিয়ে সে দণ্ড দেয় আর্থিকভাবে মানে যারা অপরাধী বা সমাজের যারা অনিষ্ট করতে চায় তাদেরকে সে তার মতো করে শাস্তি দেয় এবং শাস্তি হিসেবে সে আর্থিক জরিমানা দেয় এখানে শাকিব খানকে আমরা দুজন নায়িকার বিপরীতেও দেখতে পাচ্ছি একজন হলো নবাগতা মৃদুলা আর যথারীতি বুবলিতা আছেনি সাকিব খানকে এখানে শাকিব খান সে নিজে এখানে একজন হিরো হতে চায় বা ফেমাস হতে চাচ্ছে এখন একটা নেতাকে সে জনসমক্ষে ঢিল মারছে এবং সে এ কারণে মিডিয়ার আলোচিত হচ্ছে মিডিয়ার সে জেলে যাচ্ছে এবং ওই নেতা তাকে বের করে কারণ জানতে চাইছে বা কিছু একটা আমরা আন্ডারগ্রাউন্ডের ডন হিসাবে এখানে মিশা সদাকরকে দেখতে পাচ্ছি এবং মিশা সদাকর তার ভয়েসে বলছে যে বাংলাদেশের মতো ছোট একটি দেশকে এতটা ঘুরিয়ে দেওয়া দেরি হচ্ছে কেন বা তার যে পান্ডা তাদেরকে হয়তো বা জিজ্ঞাসা করছে তো যাই হোক আমরা এখানে মাল্টিলেয়ার কিছু ক্যারেক্টার দেখতে পাচ্ছি শাহিফ খানের একটা নতুন ধরনের একটা স্টাইল যে সে ভিন্ন ধারার কিছু করতে যাচ্ছে সে আর্থিক দণ্ড দিয়ে তার নিজের আইন চালু করছে বুবলিকে আমরা দেখতে পাচ্ছি যে ফেমাস কাউকে চায় আবার তার পরবর্তী তার কণ্ঠ শোনাচ্ছে সে সাকিব খানকে ছাড়া কাউকে বিয়ে করবে না মানে এই ক্যারেক্টারকে ছাড়া তো এইভাবেই হয়তো বা সিনেমার গল্প এগোবে এবং যথারীতি আমরা যদি টিজারটির কথা মনে করি সেখানে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে সাকিব খান আমরা দেখেছি যে কোর্টে কথা বলছে তার মানে তার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের কোনো ব্যাপার একটা ব্যাপার বা একটা ইম্প্যাক্ট হয়তো ছবিতে থাকবে এবং আমরা সেলিম খানের এর আগে একটা ইন্টারভিউ ত্য দেখেছিলাম সেলিম খান বলার চেষ্টা করেছিলেন যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপলক্ষে তাদের এই ছবিটি সো এখানে বঙ্গবন্ধুর কথা তারা হয়তো বা ঘুরে ফিরে আনবে তো যাই হোক ছবিটির গল্প সাধারণত এরকমই হতে পারে বলে আমাদের ধারণা এর বাইরে গিয়ে যদি এখন কথা বলি অলরেডি আপনারা বিভিন্ন ইউটিউবের বিভিন্ন ভিডিও অন্যান্য জায়গায় সমালোচনা হয়তো দেখতে শুরু করেছেন যে সিনেমার এই ট্রেলারেরই কিছু কিছু ক্লিপ বা কিছু কিছু সিন হুবু আমরা রবি তেজার যে একটি সিনেমা বেঙ্গল টাইপ সেটার সাথে আমরা মিল দেখতে পাচ্ছি বলা যায় যে অনেকটাই কপি পেস্টি বলা যায় এখানে রবিতা যাকে আমরা দেখতে পাচ্ছি যে একটা জনসভার মধ্যে ঢিল মারছে সাহেব গাঙ্গুলিকে এখানে দেখতে পাচ্ছি এভেন আমি ছবিটির কিছু অংশ দেখেছিও আমার সম্পূর্ণ ছবি দেখার ইচ্ছা আছে সে যাই হোক হয়তো বা সেটির অফিসিয়াল অফিসিয়াল রিমেক তো না মানে সেই ছবিটির গল্প অনুকরণে হয়তো বা সাইন সমন্তরি করছেন আমাদের দেশে যেটা হয় আমরা দক্ষিণের ছবিকে নকল করেও অবরেলায় বলে দিই যেটি অরিজিনাল ছবি এরকমই সেটি হয়তো যাচ্ছে হয়তো বা সেটা নিয়ে আর কথা নাই বলি সেটি বা মুক্তির পর দর্শকই বুঝতে পারবেন তবে বর্তমানে যে করোনা ভাইরাস সিচুয়েশন চলছে আমরা জানি না ছবিটি কবে রিলিজ পাবে আরেকটা প্রশ্ন থেকেই যায় যে সাপনা মিডিয়া কেন নিজের ইউটিউব চ্যানেলে এটার অফিসিয়াল ট্রেলারটি দিচ্ছে না বা দিল না বা এরপরেও আর কোনো ট্রেলার আসবে কিনা সেটাও এখন পর্যন্ত তারা তেমন কিছু জানায়নি বা রিলিজ ডেট সম্পর্কেও ট্রেলারে আমরা তেমন কিছু দেখতে পাইনি তো এরপরও পরে যদি ভিডিও ছবির আমরা আর কোনো আপডেট পাই হয়তো আপনাদের সেটা জানিয়ে দেবো ট্রেলারটি কেমন লাগলো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে আপনি কমেন্টে থ্যাংক ইউ অল দেখা হবে পরের এপিসোডে